দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাজেট ট্যুরিস্ট চ্যানেলের একটি স্পেশাল ভিজিটে সবাইকে স্বাগত। আপনাদের মধ্যে যারা নিজ নিজ যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য এটি একটি বিশেষ পর্ব। তার মানে এই নয় যে অন্য কেউ ভিডিওটা দেখতে পারবে না, সবাই দেখতে পারবে, কোনো সমস্যা নেই। এই ভিডিওতে আমি আপনাদের সাথে 7টি টিপস শেয়ার করবো, যে টিপসগুলো জানা থাকলে আপনার নিজ নিজ জার্নি আরও ইজি এবং হ্যাসেল ফ্রি হবে এই আশা করি। এই 7টা টিপসের মধ্যে একটা টিপস এমন রয়েছে যেটা যদি আপনার জানা না থাকে, তাহলে নিজ নিজের বাইক ড্রাইভার আপনাকে প্রতারিত করতে পারে। মূল বিষয়ে যাওয়ার আগে একটি কথা, না ভিডিওতে কোনো লাইক দেওয়া লাগবে না, চ্যানেল সাবস্ক্রাইব করা লাগবে না, শুধু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন। ভালো না লাগলে একটা ডিসলাইক দিয়ে চলে যাবেন। এক নম্বরে যে টিপসটার কথা আমি বলবো সেটা হলো, নিজে আপনি কখন যাবেন, অর্থাৎ শীত গ্রীষ্ম বর্ষা কোন সিজনে যাবেন। দেখুন, গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে আপনি হাঁসফাঁস করবেন, প্রচণ্ড রোদের তাপে আপনার চেহারা পুরো কালো হয়ে যেতে পারে, এই জন্য গ্রীষ্মকাল বাদ। এবার আসি বর্ষাকালে। বর্ষাকালে মেঘনা নদী প্রায় সময় উত্তাল থাকে, এছাড়া নিজে এমন কিছু কাঁচা রাস্তা রয়েছে যেগুলো বৃষ্টির দিনে একেবারে কর্দমাক্ত হয়ে যায়। তাই আমার মনে হয় বৃষ্টি বাদলা দিনে নিজে না যাওয়াটাই ভালো। এরপর আসে শীতকালে। হ্যাঁ, শীতকালটা আমার সবচেয়ে পারফেক্ট মনে হয়েছে নিযুক্তি ভ্রমণের জন্য। তবে আমার মনে হয় তীব্র শীতে না গিয়ে শীতের একদম শেষ দিকে যাওয়া ভালো। এখানে একটা কথা, বর্ষাকালে আপনি যদি নিযুক্তি যান, তাহলে আপনি মেঘনা নদীর তাজা ইলিশ খেতে পারবেন, যেটা আপনি শীতকালে পারবেন না। আবার শীতকালে আপনি নিযুক্তি খেজুরের রস খেতে পারবেন, যেটা আপনি বর্ষাকালে পারবেন না। এখন আপনি ডিসাইড করুন আপনি কখন যাবেন। দুই নম্বরে যে পয়েন্ট সেটা হলো, নিযুক্তি আপনি কীভাবে যাবেন, বাসে না লঞ্চে? আমি বলবো লঞ্চে যাওয়ার জন্য, কারণ লঞ্চে গেলে আপনি নিরাপদে আরামে ও কম খরচে যেতে পারবেন, যেটা আপনি বাসে পারবেন। তিন নম্বর যে পয়েন্টটা সেটা হলো, আপনি লঞ্চে বা বাসে যেভাবেই যান, প্রথমে হাতিয়া তমরুদ্দিন ঘাট পৌঁছলেন। এরপর হাতিয়া তমরুদ্দিন ঘাট থেকে মুক্তিরাই ঘাট কীভাবে যাবেন, নৌকা, সিএনজি না বাইকে? এক্ষেত্রে আমি বলবো, আপনার গ্রুপের সদস্য সংখ্যা যদি 10-12 জন হয়, তাহলে আপনারা একটা নৌকা রিজার্ভ করবেন, নৌকা বা ইঞ্জিনিয়ারের ট্রলার যেটাই বলুন। যদি আপনার গ্রুপের সদস্য সংখ্যা 5-7 জন হয়, তাহলে একটা সিএনজি ভাড়া করতে পারেন। আর যদি সদস্য সংখ্যা 2-4 জন হয়, তাহলে আপনারা একটা বাইক ঠিক করবেন। এবার আসে ভাড়া প্রসঙ্গে। ইঞ্জিন চালিত ট্রলার যদি 2000 টাকায় পেয়ে যান, তাহলে চোখ বন্ধ করে আপনারা নিয়ে নেবেন। আর যদি 2000 টাকা রাজি না হয়, তাহলে 2500 সর্বোচ্চ 3000 টাকায় আপনারা ঠিক করতে পারেন, এর বেশি গেলে কিন্তু আপনারা ঠকে যাবেন। আর সিএনজি ভাড়া প্রসঙ্গে, সিএনজি ভাড়া যদি 600 টাকা হয় একদম পারফেক্ট, 600-তে রাজি না হলে 700, ম্যাক্সিমাম 800, এর বেশি গেলে আপনারা ঠকবেন। আর বাইক ফেরার ক্ষেত্রে বলবো যে 300 টাকা হলে ঠিক আছে, বাট 300 টাকা রাজি নাও হতে পারে, তখন 400 বা 350, তারপর 400, বা 400-র বেশি কখনই হওয়া উচিত না, 400-র বেশি আপনারা রাজি হবেন না। চেষ্টা করবেন 300-350 মধ্যে থাকার জন্য। চার নম্বরে যে পয়েন্টটা সেটা হলো, আপনি যদি বাইকে নিজে যান, তাহলে যাওয়ার পথে অবশ্যই কমলা দিকে দেখবেন। বাইক ড্রাইভারকে আগেই বলে রাখবেন যে আমাদেরকে কিন্তু কমলা দিকে দেখাতে হবে, প্রয়োজনে 100 টাকা বেশি খরচ করবেন, কিন্তু আপনার টাকা উসুল হয়ে যাবে। পাঁচ নম্বরে যে টিপসের কথা বলবো সেটা হলো, বাইক ভাড়া করার সময় আপনারা চেষ্টা করবেন প্লাটিনে বা বড় সিটের বাইকগুলো ভাড়া করার জন্য, কারণ ছোটো সিটের বাইকে অনেক সময় দেখা যায় দুইজন বিশেষ করে পেছনে যে বসেছে সে ঠিকমতো বসতে পারে না, একটু ঝাঁকুনি লাগলেই পড়ে যাওয়ার ভয় থাকে। আর একটা কথা, বাইক ভাড়া করার সময় আপনারা দেখে নেবেন বাইকে হেলমেট আছে কি না, কারণ নিজদ্বীপে চলাচলকারী বেশিরভাগ বাইকে কিন্তু হেলমেট নেই। আর হেলমেট ছাড়া বাইকে চলা তো দেশের আইন দণ্ডনীয়, এছাড়া একটা দুর্ঘটনার রিস্ক থাকে। মনে রাখবেন, একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না আপনার পরিবারের জন্য। আচ্ছা, ছয় নম্বরে যে টিপসটার কথা বলবো সেটা হলো, আবার ওই যে স্পেশাল টিপস সেটা হলো, আপনি যখন হাতিয়া তমরুদ্দিন ঘাট থেকে মুক্তের জায়গাটা পৌঁছাবেন, সেটা বাইকে হোক বা সিএনজিতে হোক, দেখবেন তখন কিছু বাইক ড্রাইভার এসে আপনাকে মানে ফুসলানোর চেষ্টা করবে, যে তারা বলতে থাকবে যে নিজদ্বীপে দেখার কিছুই নেই, নিজদ্বীপ মানুষ কেন যায়, এখানে তো দেখার কিছুই নেই, কী আছে দেখার? হ্যাঁ, এর যে অনেক সুন্দর জায়গা আছে, ওই যে নিমতলি নাকি নিমতলা কি একটা জায়গা আছে ওনারা বলে, সেই জায়গাটা নাকি ওনার খুবই সুন্দর, নিজদ্বীপ থেকে অনেক সুন্দর। হ্যাঁ, তো ওনারা আপনাকে এরকম ইনসিস্ট করতে পারে যে ওই নিমতলা বা নিমতলিতে যাওয়ার জন্য। আসলে এখানে একটা মানে কাহিনী আছে, সেটা হলো ওই মেঘনা নদীর ওপারে হলো বন্দরটিলা ঘাট, আর এইপারে হলো মুক্তারিয়া ঘাট। তো মুক্তারিয়া ঘাটের বাইক ড্রাইভাররা চায় না যে পর্যটকরা নদী পার হয়ে বন্দরটিলা ঘাটে চলে যায়, কারণ বন্দরটিলা ঘাটে চলে গেলে ওই পারের বন্দরটিলা ঘাটের বাইক ড্রাইভারদের আর কি ইনকাম হবে, আর এদের ইনকাম কমে যাবে। এই জন্য এরা চায় যে পর্যটকদের তাদের কাছে ধরে রাখতে, এই জন্য তারা বলে যে নিজদ্বীপে যাওয়ার কোনো দরকার নেই, বা নিজদ্বীপে দেখার কিছুই নেই, এর যে অনেক সুন্দর জায়গা আছে এদিকে, তখন তারা এই যে নিমতলি বা নিমতলা বিভিন্ন জায়গায় তারা নিয়ে যেতে চায়। হ্যাঁ, তো আমি আসলে ইউটিউবে দেখেছি ওই জায়গাটা খুব একটা খারাপ না, তবে আমি বলবো নিজদ্বীপের একরকম সৌন্দর্য, সেটার আরেকরকম সৌন্দর্য। আপনারা যদি ওই জায়গায় যেতে চান, তাহলে আগে নিজদ্বীপে যাবেন, নিজদ্বীপ করা শেষ হলে তারপর ওই জায়গায় যদি আপনারা যেতে ইচ্ছা হয়, তাহলে আপনারা যাবেন। সাত নম্বর টিপস এবং সর্বশেষ টিপস, আপনি নিজদ্বীপে সৈসালের মতো পৌঁছে গেলেন, এখন হোটেলে উঠতে হবে। এখন নিজদ্বীপের বেশিরভাগ হোটেল প্রায় কাছাকাছি, মানে খুব একটা পার্থক্য নেই, তাই যে হোটেলে ভাড়া কম হবেন সেই হোটেলে উঠে পড়বেন।
তবে হোটেলে ওঠার ক্ষেত্রে দুটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো নিজের দিকে কিন্তু কোনো বিদ্যুৎ নেই, তাই যে হোটেলে উঠবেন সেই হোটেলে জেনারেটর বা আইপিএস ব্যবস্থা আছে কিনা সেটাকে নিশ্চিত হয়ে নেবেন। আরেকটা কথা, যে হোটেলে উঠছেন সেই হোটেলে বারবিকিউ করার ব্যবস্থা আছে কিনা সেটা ম্যানেজারের কাছ থেকে বা হোটেলের মালিকের কাছ থেকে জেনে নেবেন, কারণ দেখা গেলো রাত্রেবেলা আপনাদের বারবিকিউ করার ইচ্ছা হলো তো হোটেল কর্তৃপক্ষ কাছে বারবিকিউ করার কোনো ব্যবস্থা নেই বা হোটেলে ছাদেও বারবিকিউ কোনো ব্যবস্থা নেই, তখন আপনারা কী করবেন, কোথায় যাবেন? এজন্য আগেই শিওর হয়ে নেবেন যে এখানে বারবিকিউ করা যায় কি না হোটেলের ছাদে, বা তারা কোনো অ্যারেঞ্জ করতে পারবে কি না, এগুলো এনশিওর করে তারপর আপনারা হোটেল বুক করবেন। সর্বশেষ, ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিবেন, আর ভালো না লাগলে শুরুতেই বলেছি কেয়ার করা একটা ডিসলাইক দিবেন। আপনার নিজের যদি ভ্রমণ সুন্দর ও সার্থক হোক এই আশা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।